ভাষা আন্দোলন থেকেই স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত। এ কারণে ভাষা শহীদ ও মুক্তিযোদ্ধাদের পরম শ্রদ্ধার চোখে দেখে জাতি। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার সদস্যদের রাষ্ট্র যে সুযোগ সুবিধা দেয়, ভাষা শহীদদের পরিবার সদস্যরা সে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এমনকি কাগজে কলমে আর মুখের কথায় নেতা নেত্রী ও সরকারি কর্মকর্তারা ভাষা শহীদদের প্রশংসার বৃষ্টিতে ভেজালেও বাস্তবে তাদের পরিবারের খোঁজ খবর রাখেন খুবই কম। অভিমান ভরে এমন অনুযোগ করেছেন ভাষা শহীদদের স্বজনরা। ভাষা শহীদদের স্বজনরা জানান, মুক্তিযোদ্ধাদের মতো ভাষা শহীদ ও সৈনিকদের উত্তরসূরিদের চাকরি ও ভর্তি কোটা সহ অন্যান্য রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দরকার, কিন্তু রাষ্ট্র কখনোই তাদের এমন সুবিধা দেওয়ার কথা ভাবেনি। প্রতিবছর অমর একুশে গ্রন্থমেলার আয়োজন করা হয়। রাষ্ট্রীয় এই কর্মসূচিতে মাস জুড়ে থাকে নানা অনুষ্ঠান, কিন্তু এর কোনো অনুষ্ঠানে ডাকা হয় না ভাষা শহীদদের পরিবার সদস্যদের। শহীদ পরিবারের অনেকেই জানান, দিবসটি উপলক্ষে শুধু সাংবাদিকরা তাদের খোঁজ নেন শুধুই পেশাগত দায়িত্ব পালনের জন্য। বরকতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শহীদ পরিবারের সদস্য হিসেবে তাদের যেমন গর্ব আছে, তেমনি কিছু ক্ষোভ ও অভিমান রয়েছে। কারণ পারিবারিক উদ্যোগে বরকতের স্বজনরা চান্দনা গ্রামে তাদের বাসার সামনের রাস্তাটির নাম রেখেছেন শহীদ বরকত সরণি। স্থানীয় লোকজন এ ব্যাপারে সহযোগিতার হাত বাড়ালেও প্রশাসনিকভাবে সহযোগিতা করা হয়নি বলে আক্ষেপ করলেন তার স্বজনরা। শুধু সম্মানী ভাতা নয়, শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদা চায় বলে দাবি জানিয়েছেন শহীদ বরকতের পরিবার সহ ভাষা শহীদদের অন্যান্য পরিবারও। ভাষা শহীদদের পরিবারের সদস্যরা মুক্তিযোদ্ধাদের মতো ভাষা শহীদ ও সৈনিকদের উত্তরসূরিদের চাকরি ও ভর্তি কোটা সহ অন্যান্য রাষ্ট্রীয় সুযোগ সুবিধার দাবি করেছেন। এছাড়াও যে কজন ভাষা সৈনিক বর্তমানে বেঁচে আছেন, মৃত্যুর পর তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা। শহীদ পরিবারের কাছে ভাতার টাকাটাই মুখ্য নয়, এখন ভাষা শহীদদের পরিপূর্ণ স্বীকৃতি ও মর্যাদা দরকার। এ সময় ভাষা শহীদদের স্বাধীনতা পদক সহ রাষ্ট্রীয় অন্যান্য পদক বা স্বীকৃতি দেওয়ার আহ্বানও জানান স্বজনরা। এদিকে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 19 জন শিক্ষক। এদের মাত্র 3 জনের পরিবার বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় মাথা গোজার ঠাই পেলেও কথিত রাজনৈতিক প্রতিহিংসা সহ নানা কারণে বাকিরা হারিয়েছেন আশ্রয়। জানা গেছে, ঠাই হারানো পরিবারগুলোর কোনো খবর জানে না এদেশের স্বাধীনতা সংগ্রাম সহ বিভিন্ন আন্দোলনের সূতিকাগার হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। সিদ্দিকুর রহমান রুমন, প্রতিদিনের বাংলাদেশ।